আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রজেক্ট হচ্ছে লাইট, 15 থেকে 20 ঘন্টা চার্জ ব্যাকআপ দিব। এটা দিয়ে অনেকে মাস শিকার করে বা লিসি ব্যবহার করে। তো আজকের প্রজেক্টে আমি 4টি ব্যাটারি এবং একটি যে চার্জিং মডিউল, বরাবর যে মডিউলটি ব্যবহার করি। তো লাইটটি খোলার আগে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই যে যে পাড়া পাড়াটি অবশ্যই ভালোভাবে দেখে রাখতে হবে, যেহেতু পাড়ায় যদি কোনো প্রবলেম হয় তাহলে লাইটটি সমস্যা হয়ে যাবে, আলো কম দিব। তো পাড়াটা খুবই সেফলিভাবে রাখতে হবে। তো আমি এখন লাইটের ভিতর যা আছে সব খুলে ফেলবো। তো লাইটের ভিতরে যে ব্যাটারির কানেক্ট আমি সব খুলে ফেলেছি এবং আমি সব ওয়্যার খুলে ফেলবো। শুধু ব্যাটারির লাইন দুটি বাদে আমি সব ওয়্যার খুলে ফেলছি। আপনারা স্ক্রিনে যে চার্জিং পোর্টটি দেখছেন, এটা লাইটের সাথে থাকা এই চার্জিং পোর্ট। তো আমাদের এই চার্জিং পোর্টের প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি প্লাস মাইনাস বাদে আমি সবগুলো ওয়্যার খুলে ফেলছি। আমরা শুধু ব্যাটারি প্লাস এবং মাইনাস থাকবে। ব্যাটারির সবগুলো ক্যাপাসিটি টেস্ট করা। তো প্লাস দুইটি এক পাশে এবং মাইনাস দুইটি এক পাশে, এরকম করে আমি দুই জোড়ায় ব্যাটারিগুলো কস্ট স্ট্রিপ দিয়ে বেঁধে নেব। আপনাদের মনে রাখতে হবে যে চাই আমি প্যারালাল কানেকশন করব, যার কারণে আমি প্লাস এবং মাইনাস সব একসাথে সোল্ডারিং করে নেব। তো আমি প্লাস দুইটি করে সোল্ডারিং করে নিছি, এটার বিষয় পরে আসতেছি। তো এখন আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 4টি মাইনাস একসাথে করে আমি সোল্ডারিং করে দিচ্ছি। 4টি মাইনাস আমি একসাথে সোল্ডারিং করে নিয়েছি এবং প্লাস 4টি একসাথে সোল্ডারিং করার আগে আমি লাইটের যে ব্যাটারিগুলো বসিয়ে দেখবো যে আমাদের কোনভাবে ফিটিং করলে ব্যাটারিগুলো লাইটের ভিতরে ঠিকমতো পারফেক্টলি বসতে পারে। তো আমি একটু ঘুরিয়ে ঘাড়িয়ে অনেকভাবে দেখার ট্রাই করেছি, এখানে ব্যাটারি কোনোভাবে বসতে আসে না। আমাদের লাইটের ভিতরে যে বাড়তি অংশগুলো আছে, আমাদের বাড়তি অংশগুলো কেটে কেটে আমাদের ব্যাটারিটি ফিটিং করতে হবে। তবু আমি অলরেডি কিছু অংশ কেটে নিছি এবং তারপরও কিছু অংশ বাকি আছে, যেগুলো আমি এখন কেটে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লাস 4টি একসাথে সোল্ডারিং করে নিয়েছি, এখন আমি মাইনাস 4টি একসাথে সোল্ডারিং করে নেবো। এখানে প্যারালাল কানেকশন হবে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের রিকোয়েস্ট করো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দিয়ে পাশে থাকুন, সহযোগিতা করুন। তো আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমি প্যারালাল কানেকশন করছি, আপনারা দেখতে পাচ্ছেন 3.89 ভোল্ট এখানে দেখাচ্ছি। এখানে আপনাদের মনে রাখতে হবে এখানে কোনো সিরিজ কানেকশন করা হয়নি, এখানে প্যারালাল কানেকশন করা হয়েছে। তো আমাদের ব্যাটারির কাজ কমপ্লিট, আমরা প্রথমে ব্যাটারির ঝামেলা দূর করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্যাটারিগুলো লাইটের ভিতর পারফেক্টলিভাবে বসে গেছে। তো আমাদের ব্যাটারির কানেকশন পুরো কমপ্লিট। এখন আমরা ব্যাটারির ঝামেলা বাদ দিয়ে আমরা অন্য অন্য কানেকশন করতে পারি। তো আমি ব্যাটারিগুলো একটু পারমানেন্টলি বসাবো, যেহেতু একটু সুপারগুলো দিয়ে শক্তভাবে করে রাখবো। তো আমি এখানে প্লাস কানেকশন করে বের করে নিছি এবং মাইনাস কানেকশন আমি আগে বের করি নাই। তো আমি ব্যাটারির যে কোনো জায়গা থেকে মাইনাস কানেকশন বের করতে পারবো। তো আমি এখানে ব্যাটারির উপর দিয়ে মাইনাস কানেকশন বের করে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গা থেকে মাইনাস কানেকশনটি বের করে নিছি। তো আমাদের ব্যাটারির প্লাস এবং মাইনাস সব পেয়ে গেলাম। এখন আমরা যে চার্জিং মডিউলে এখন আমরা কাজ শুরু করব। তো চার্জিং পড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3টি তার লাইটের কাছ থেকে আমি সোল্ডারিং করে নিছি। আপনারা ভাবতে পারেন যে আমি এরকম লাইন কানেকশন কেন টানতেছি। তো আমরা যে লাইটের চার্জ হলে যে লাইটগুলো জ্বলবে এবং চার্জ ফুল চার্জ হয়ে গেলে যে লাইটটি জ্বলবে, তো আমি সেই জন্য 3টি তার আমি সোল্ডারিং করে নিছি এবং প্লাস তারটি আমরা ইনপুট প্লাস তার আমি সোল্ডারিং করে নিছি এবং মাইনাস তারটি আমি সোল্ডারিং করে নিছি। আপনারা যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের বোঝানোর জন্য বলতেছি আমি যে লাইটের যে 3টি তার টানছি, 3টি তার কেন, লাইটে তো 4টি তার থাকার কথা। তো একটা তার মাঝের তারটি হচ্ছে কমন কানেকশন এবং বাকি যে দুই পাশে 2টি তার, তো 2টি তার হচ্ছে দুই লাইটের প্লাস কানেকশন। তো এটা আপনারা স্ক্রিনে যে চার্জিং মডিউলটি দেখছেন এখানে অবশ্যই অনেকগুলো তার হয়ে গেছে। তো অনেকে বুঝতে ভুল করতে পারেন। তো আমি যে ব্যাটারি প্লাস এবং মাইনাস আমি সোল্ডারিং করে নিছি। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সামনে আমি অবশ্যই বোঝানোর ট্রাই করব। তো তারপরেও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো এখানে টাইপ বি পোর্ট অর্থাৎ 5 ভোল্ট ইনপুট আমি যে কানেকশনগুলো দিব সেই জায়গা আমি সিলেক্ট করে নিছি। তো আমি অলরেডি একটা টাইপ বি পিন বসিয়ে নিছি, এটা হচ্ছে চার্জিং ইনপুট। এলইডি লাগিয়ে
নিছি। আর এই জায়গায় আরেকটা এলইডি হবে, একটা এলইডি হচ্ছে আপনার চার্জ হলে জ্বলবে, আর একটা এলইডি ফুল চার্জ হলে সেই ফুল চার্জের ইন্ডিকেটর দেখাবে। তো আমাদের দুইটি এলইডি, একটা হচ্ছে এই জায়গায় আর একটা হচ্ছে এই জায়গায়, আমরা আলাদা করে আমি বসিয়ে নিছি। তো আমাদের যে ইনপুট 5 ভোল্ট, তো ইনপুট 5 ভোল্টে আমরা সোল্ডারিং করে দেব, প্লাস এবং মাইনাস আমরা চেক করে নেব। তো মিটারে আমরা দেখব প্লাস কোনটি এবং মাইনাস কোনটি। অবশ্যই কানেকশন দেওয়ার আগে প্লাস এবং মাইনাস ভালোভাবে চেক করে তারপরে কানেকশন দেবেন। তো আমি চার্জিং ইনপুটের যে প্লাস এবং মাইনাস আমি ভালো করে দেখে আমি সোল্ডারিং করে নিছি, এবং চার্জিং পোর্টটি শক্ত হয়ে থাকার জন্য আমি একটু ব্লোগান আঠা দিয়ে নেব, যাতে এখানে পারমানেন্টলি আসার সার না খেলে কোনো সমস্যা না হয়। এখন আমরা যে কানেকশনগুলো করব মোস্ট ইম্পর্টেন্ট, তো আপনারা এই কানেকশনগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমরা এই যে যে এলইডি, এলইডিতে আমরা এখন লাইন দেব, লাইন দেওয়াতে আমরা যে এলইডির যে প্লাস কানেকশন, এটা হচ্ছে কমন, মাঝেরটা হচ্ছে কমন আর এটা হচ্ছে প্লাস কানেকশন। তো আমি প্লাস কানেকশনে এলইডি প্লাস পাশে আমরা সোল্ডারিং করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে চার্জিং ইন্ডিকেটর যে দুইটি লাইট, একটি লাইটে আমি প্লাস এবং মাইনাস সোল্ডারিং করে নিয়েছি, এবং অন্য যে এলইডি আছে এলইডির তে প্লাস কানেকশনের সার্কিট থেকে যে প্লাস কানেকশনটি গেছে প্লাস কানেকশনের সাথে প্লাস কানেকশন সোল্ডারিং করে নিয়েছে, এবং এলইডির যে মাইনাস কানেকশন আছে, তো মাইনাস ওয়ার কানেকশনে আমি একটি তার ছোটো করে কেটে নিছি, এবং সার্কিট থেকে চার্জিং মডিউল থেকে সার্কিটের যে মাইনাস কানেকশনটি গেছে মাইনাস কানেকশনের সাথে আমি সোল্ডারিং করে দেবো। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি 1 থেকে 2 বার দেখুন। আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম এখানে, অবশ্যই আপনারা কেউ গুলাই ফেলবেন না, আমি এই যে যে লাইটের এটা হচ্ছে ইনপুট, এখানে কেউ গুলাইবেন না, এটা হচ্ছে ইনপুট। আর এই যে যে আমি তিনটা এলইডি লাইট টেনে নিছিলাম, এই পাশের যে রেড এলইডি জ্বলবে, মানে চার্জ হলে যে এলইডি জ্বলবে সেটা হচ্ছে এই পাশের এলইডিটা। তো এখান থেকে আমি প্লাস কানেকশন এলইডির যে প্লাস, এই পাশে হচ্ছে প্লাস, এই প্লাস কানেকশনে প্লাস কানেকশন দিয়ে নিছি, এবং এই জায়গার যে মাঝেরটে কমন যে কানেকশনটি আমি এলইডির মাইনাস প্রান্তে আমি সোল্ডারিং করে দিছি। এবং এই যে যে এলইডির এই পাশে যে তারটি, এই তারটি আমি ডাইরেক্ট মানে প্লাস যে তারটি, প্লাস তারটি এই এই যে বাকি আরেকটি যে এলইডি, এলইডি প্লাস জায়গায় কানেকশন করে দিছি, এবং মাইনাস অর্থাৎ কমন যে তারটি আমি মাঝখান থেকে টেনে এনে আমি এই যে যে এই মডিউলে যে মাঝেরটায় কমন কানেকশনে গেছে, কমন কানেকশনটা আমি এই জায়গায় নিছি, আমি এই কমন কানেকশনটা আমি কমন কানেকশনে সোল্ডারিং করে দিছি। আমি যদি এটা চাই আমি এই মাঝের তারে সোল্ডারিং করতে পারতাম, যেহেতু এই জায়গা ছোটো জিনিস ঝামেলা হবে, যার কারণে আমি এখান থেকে এখানে নিছি। তো আমাদের এখন সব কমপ্লিট, তো এখন আমাদের সার্কিটটি বসিয়ে ফেলবো। তো বসানোর আগে আমি প্লাস এবং মাইনাসের কানেকশনটা, ব্যাটারির প্লাস মাইনাস কানেকশনটা আমি দিয়ে দিতে চাচ্ছিলাম আমাদের। এখন আমরা যে কানেকশনগুলো করব, ব্যাটারির সরাসরি যে প্লাস এবং মাইনাস আমরা পেয়েছি, তো মডিউলের ডাইরেক্ট সরাসরি প্লাস এবং মাইনাসের সাথে আমি ব্যাটারির প্লাস এবং মাইনাসের সাথে সরাসরি সোল্ডারিং করে দেব। তো আমরা ব্যাটারির যে কানেকশন, ব্যাটারির কানেকশনগুলো দিয়ে নিছি, এবং আমাদের যে লাইটটা পুরো কমপ্লিট। এখন আমাদের ফোকাস পেরিকোট এলো। তো আমাদের পুরো ওয়্যার আমাদের কমপ্লিট। তো এখন আমি ডাবল সাইড বোর্ড টিপ দিয়ে আমাদের এক একটি সার্কিট এক এক জায়গায় আমি জায়গা দেখে শোল্ডার মানে বসিয়ে নেব পারমানেন্টলি। তো আমি চার্জিং মডিউল বসানোর আগে আমাদের যে সুইচ যে যে বোর্ডটি আছে সার্কিটটি আছে, তো সার্কিটটি আমি ভালোভাবে বসিয়ে নেব। তো আমাদের এখন শুধু কমপ্লিট মানে ফিটিং করা বাকি, ফিটিং করলে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যায়।
এই ভিডিওটি আপনারা যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি ফুল টাইম দেখেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু এত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন। আর যে লাইটটি আপনার লো পাওয়ারে আপনার 30 থেকে 35 ঘন্টা একটানা জ্বলবে এবং হাই পাওয়ারে 15 থেকে 20 ঘন্টা একটানা জ্বলবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আবারও বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং একটা লাইক দিলে আমার ভিডিওটি খুব প্রমোট পায়। তো আপনাদের রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আমাদের লাইট পুরো কমপ্লিট, এরকম প্রজেক্ট দেখতে হলে আমার ভিডিওর সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সামনে এরকম প্রজেক্ট নিয়ে আরও সামনে কাজ করতে পারবো। তো আল্লাহ হাফেজ আপনাদের সকলকে।